মেঘনাডটিভি নিয়মিত আয়োজন খায়দার রুকনের পক্ষ থেকে আমি খালেদ সাইফুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে খুবই ব্যস্ত, কারণ আমরা এখন মুড়ি মাখানো দেখছি। আমরা দাঁড়িয়ে রয়েছি মিরপুর একে মুক্তিযোদ্ধা মার্কেটের পাশেই আন্নুর মসজিদ আছে, ঠিক তার পাশের গলি। ওয়া, বলতে বলতে আমার মুড়ি চলে এসেছে, কিন্তু মুড়ি পুঁতিয়ে যাওয়ার আগে বলে নেই, আমরা দাঁড়িয়েছি এখানে একটা বিশাল মানে চেইন টং চলে গিয়েছে, একটার পর একটা মজার মজার খাবার। আজকে আমরা এখানে মুড়ি মাখানো খাচ্ছি, এবং এটা যে খাচ্ছি এটা নর্মাল কোনো মুড়ি মাখানো নয়, আস্ত একটা ডিম এটার মধ্যে কেটে ভালো করে ঝাল দিয়ে, বোম্বাই মরিচের ঝাল এসেছে এখানে, ওকে ফাইন, বোম্বাই মরিচের ঝাল দিয়ে মাখামাখা করে দেওয়া হয়েছে। এটার দাম হচ্ছে 30 টাকা। আমরা এই মোল্লা ভাইয়ের মুড়ির দোকান এখানে এসেছি, খেয়ে দেখি কী অবস্থা। ওমাই গড, বোম্বাই মরিচের ধাক্কা আসছে, তবে মুড়িটা যেহেতু ডিম দিয়ে মাখানো, একটা একটা ক্রিমিনেস এখানে পাচ্ছি, মুখে দেই। এই জিনিসটা ঠিক আর মুড়ি মাখানো পর্যায়ে নেই, এটা এর খাদ্য হয়ে গিয়েছে, এটা কোনো স্ন্যাক্স না। ডিমের কারণে পুরো জিনিসটা, মুড়ির ক্রিসপিনেসটা আছে এখনও, তারপরে মনে হচ্ছে যে একটা সফট খাবার। আরেকটা জিনিস ভালো লাগছে যে বোম্বাই মরিচের ঝালটা, গন্ধটা পারফেক্ট লাগছে, কিন্তু ঝালটা ওই পরিমাণে আসছে না ডিমটার কারণে, ডিমটা ওই ঝালটাকে ঢেকে দিয়েছে। ওয়াও, আমরা একটু বেরেস্তা পাচ্ছি, মনে হয় পাচ্ছি বেরেস্তা পাচ্ছি, একটু পেঁয়াজ পাচ্ছি, মাখানো পেঁয়াজ কচমচ কেমন পড়ছে, ফাইন, ওকে। নেক্সট আমরা কোনটা খাবো, রেডি করছো তুমি? ওকে, আমরা এখন ঘেরা কলিজা খাবো। ঘেরা কলিজার দাম কত? ঘেরা কলিজা 50 টাকা। ঘিলা কলিজি দিয়ে মানে মুরগির ঘিলা কলিজি দিয়ে মুড়ি, ওই যে তখন বললাম না যে ওইটার ডিমটার কারণে ওই ঝালটা ঢেকে গিয়েছে, এখন টের পাওয়া যাচ্ছে, এখন তো ডিম পেটে কিন্তু ঝাল ঢেকে গেছে মুখে। বাট এটা দেখেই মনে হচ্ছে না একটা মজাদার খাবার হবে। আমার এখানে পাচ্ছি সম্ভবত একটা কলিজি এসেছে, একটা ঘিলা এসেছে, ধনে পাতা, কাঁচা মরিচ, ওয়াও, মুখে দেই। এটা মজার, মুড়ির মাঝে মাঝে যখন স্পঞ্জি হিসেবে ওই গিলাবা করে যা কেমন পড়ছে, গিলাবা করে যার মজা পাচ্ছি, মুড়ি মাখানোর মজা পাচ্ছি, কিন্তু দুইটা মিলে আলাদা কোনো কিছু তৈরি করেনি, ভালো নর্মালি মজা, মানে গিলা করে এমনি একটা মজার জিনিস, এসে মুড়ি মাখানোর মজা, বাট দুইটা মিলে সামথিং ডিফারেন্ট, ডিফারেন্ট কিছু পাওয়া যাচ্ছে না, এমনি খাওয়া যায় ভালো। আমরা লাস্ট একটা আইটেম খাবো, কী খাবো?
মুরগির পাখনা দিয়ে ওকে বানাও একটা। ভাই এটার দাম কত? এটার দাম আবার ঘিলাগুলি দিচ্ছে কম, কিন্তু এখানে পাকনাগুলি আসতে পারছি। কয় পিস পাকনা এখানে? দুই পিস, তিন পিস পাকনা কই? আমার এক পিস পাকনা কই? আচ্ছা ভেঙে দিয়েছে, আসলে তিন পিস পাকনা এখানে। এটার দাম 40 টাকা। এই যে পাকনাগুলি আলাদা করে পাওয়া যাচ্ছে, মুখে দেই। মাখানোটা আমরা ঝোলঝোল পর্যায়ে চলে গেছে, এই কারণে খেতে ইনস্ট্যান্ট খেতে ভালো, মজা। কিন্তু খুব তাড়াতাড়ি এই মুড়িটা মিইয়ে যাবে বা সোজা বাংলায় পুতিয়ে যাবে, সেটাকে আপনাকে তাৎক্ষণিক হুমড়ি খেয়ে খেয়ে খেতে হবে। আরেকটা জিনিস, এটার মধ্যে মূল সারটা যোগ করেছে বোম্বাই মরিচ। আপনি যদি ঝাল পছন্দ করেন, ঝাল খেতে ভালো লাগে, তাহলে বলবেন ঝাল বাড়িয়ে দিতে। আপনি যদি এক্সট্রিম ঝাল লাভার হন, বলবেন বোম্বাই মরিচ দিতে, কারণ বোম্বাই মরিচ যে ফ্লেভারটা পুরো খাবারটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। আমি যেমন খাচ্ছি বোম্বাই মরিচ, তিন প্লেট খাচ্ছি, আকুল হয়ে খাচ্ছি, হয়তো পরে খারাপ লাগতে পারে, ঝাল লাগতে পারে, এখন খুবই খুবই ভালো লাগছে। ৪০ টাকায় বিভিন্ন ফাস্টফুডের দোকানে চিকেন উইংসের চেয়ে এই উইংসটা আরও মজা লাগছে। ধনে পাতা, ছোলা, পেঁয়াজ, আলু এবং মুরগির মাংস। এই দোকানে ফুড স্ট্রিটের একটা মানে সুবিধা হলো, যেহেতু চেইন ফুড, আপনি চাইলে অন্যান্য খাবার দিয়ে ঝাল লাগছে, পাশেই শরবত আছে, আপনি শরবত খেতে পারেন। বাট আমাদের ফোকাস আজকে যেটা, সেটা নিয়ে আমরা কথা বলছি। এই যে মুড়ি মাখানো একদিনের জন্য চমক, আমি ফাইন। এসবগুলোর ভুষি দিয়ে, তোকমার শরবত দিয়ে ফাইন। মন ভরে মুড়ি খাওয়া হলো, তিন প্লেট মুড়ি এখন আমার পেটের ভেতর। কিছুক্ষণ পর যখন পানি খাবো, এটা ফুলে ফেপে আমার পেট বার্স্ট হয়ে যাবে, মানে এমন একটা চিন্তা ছোটবেলায় ছিল, এখন আর নাই, কাজে কোনো ভয় নাই মুড়ি নিয়ে। প্রচণ্ড ঝাল দিয়ে মুড়ি খেয়েছে এবং মুড়িটা খুব ভালো লেগেছে। সব মিলিয়ে আমার কাছে যদি বলতে হয়, তাহলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিম মুড়িটা, কারণ ডিম মুড়িটার মধ্যে এক ধরনের মানে ডিমের ক্রিমটা চারদিকে ছড়িয়ে যাওয়াতে এক ধরনের সফটনেস কাজ করেছে। সেখানে গিলাকলিজি এবং পাখনা দিয়ে যে মুরগি, এটার মধ্যে ঝোলঝোল ভাবটা বেশি ছিল। পুরো জিনিসটাই খুব সুইফট আপনাকে খেয়ে নিতে হবে, আর জিনিসটা অনেক তাড়াতাড়ি পুতিয়ে যাবে। খাইদাই .com এর রেটিংয়ে এটা পায় 7.75। এই ছিল আমাদের আজকের শো, আমি এখন বিদায় নিচ্ছি মিরপুর এক থেকে। আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো পর্বে। টাটা, বাই বাই।